হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমরা আজ এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। বন্ধুরা, নিশ্চয় জানেন আপনারা, এই টার্মিনালটির উদ্বোধন হবে 7ই অক্টোবর। আর এর মধ্য দিয়েই আরও এক ধাপ এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ তৃতীয় টার্মিনাল। বন্ধুরা, এই টার্মিনালে মোট 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। বন্ধুরা, এটি ভিআইপি লঞ্চ শেষ করে আমরা এখন দ্বিতীয় তলায় আসলাম, যেখানে উদ্বোধনের সব ব্যবস্থা করা হচ্ছে। এখানে একটি স্টেজ বানানো হচ্ছে সুন্দর করে এবং সুন্দর কিছু ডেকোরেশন নিয়ে। দেখতে পাচ্ছেন পাশে ডিসপ্লে, ডিসপ্লেটি চালু অলরেডি হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সাইটটিতে যাত্রীদের বিশ্রামাগার বসার জন্য ব্যবস্থা থাকবে। এই পশ্চিম সাইডের এটি হলো অ্যাপ্রন, যেখানে বিমান থাকবে। এই অ্যাপ্রনে সবসময় একই সঙ্গে 37টি বিমান রাখা যাবে। বন্ধুরা, এটি তৃতীয় তলায়, সেখানে আমরা যাব। আরেকটি বিমানবন্দরের আকর্ষণীয় ব্যাপার হলো এই চলন্ত সিঁড়িটি বা ওয়াকওয়ে। এটি এখন ট্রায়ালে আছে, পরিষ্কার ক্লিনিংয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন ট্রায়ালে আছে, চলছে। বন্ধুরা, এতদিনে হয়তো বা আপনারা এটির সম্বন্ধে সবাই অবগত হয়ে গিয়েছেন। এরকম মোট 8টি চলন্ত সিঁড়ি রাখা হয়েছে, যাতে যাত্রীরা উঠে সহজেই যেতে পারে। বন্ধুরা, বহির্গমনের জন্য মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে, 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ, এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে 66টি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরেকটি চলন্ত সিঁড়ি, যেটি এই প্রান্তে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা, আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন, যেখানে আমি সব ডিটেলস দিয়েছি। আপনারা সেখান থেকে বিস্তারিত সব কিছু জানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আগমনের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি কাউন্টার থাকবে টার্মিনালে। টার্মিনালে 16টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে 4টি পৃথক বেল্ট। বন্ধুরা, কার পার্কিংয়ে 144টি গাড়ি পার্কিং রাখা যাবে। বন্ধুরা, এই চলন্ত সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকে, এটিও ট্রায়ালে আছে, চলছে। এটি তৃতীয় তলা, যেখানে আমরা একটু পরে উঠব। এখন আমরা আছি দ্বিতীয় তলায়। এই দ্বিতীয় তলায় এখানে বিউটি শপ, পেস্ট্রি শপ, কফি শপ এবং যাত্রীদের বিশ্রামাগার থাকবে। এখানে
বাচ্চাদের কিছু খেলাধুলার রুমও করা থাকবে, এগুলো ধাপে ধাপে সব কমপ্লিট করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি বসার চেয়ার স্থাপন করা হয়ে গিয়েছে। বন্ধুরা, সত্যিই আমরা গর্বিত যে আমাদের দেশে, আসলে আমরা গর্বিত এই জন্যই যে আমরা কখনো বাংলাদেশের বুকে এমন টার্মিনাল, এমন বিমানবন্দর আশা করিনি, বা কখনো হয়তো কি না আমাদের জানা নেই। তো যাই হোক, আমাদের এই সৌভাগ্য মেনে নিতেই হবে। আজ আমরা গর্বিত এত সুন্দর একটি বিমানবন্দর আমরা পেয়ে। দূরে দেখতে পাচ্ছেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক দূর। আমরা এখানে একটি এক্সেলেটর সিঁড়ি আছে, এর পাশেই বোরিং ব্রিজ। এই বোরিং ব্রিজটি এখনও চালু হয়নি, কাজ কিছু বাকি আছে, এটাই কাজ চলছে। উদ্বোধনের পর এগুলো আস্তে আস্তে করা হবে। দেখতে পাচ্ছেন, সরাসরি যাত্রীরা বিমান থেকে নেমে বোরিং ব্রিজ দিয়ে ঢুকে টার্মিনালের ভিতরে প্রবেশ করবে। এই প্লটটি মূলত যারা বিদেশ থেকে আসবে, আগমনী, তাদের জন্যই এই প্লটটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি সেই ডিজিটাল ডিসপ্লে যেটি যেখানে থাকবে সব বিমানের শিডিউল, কখন কোন প্লেন আসছে, নামবে, যাবে, সেই সব শিডিউল। বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং একটি লাইক অবশ্যই দিবেন। ভালো থাকবেন সবাই।